সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আমরা এসেছি জয়মন্টপ গবাদি পশুর হাটে। এই হাটটি সিংগাই মানিকগঞ্জে অবস্থিত। দর্শক, এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো এই হাটে সার বাছুরের দরদাম সম্পর্কে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আসলে এখানে সার বাছুর উঠেছে এই জয়মন্টপ গবাদি পশুর হাটে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা বাছুর আনছেন? দুইটা। দুইটা, এটা কি আপনি পালেন নাকি? না, পালের বাছুর না। আচ্ছা, ঠিক আছে। কি জাতের বাছুর গুলো? দেশি। তোর বয়স কয় মাস হয়েছে ভাই? সাত আট মাস হবে। তো দাম চাচ্ছেন কত ভাই, নাকি জোড়া? জোড়া দাম চাচ্ছেন কত? নব্বই হাজার। বিক্রি কত, কত হলে ছাড়বেন? আশি না, বলছে কি দাম বলছে? কত বলছে বলা যায়? সত্তর বলে না? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? তো কয়টি গরু বাছুর আনছেন? একটি আরো আছে না? এই দাম চাচ্ছেন কত এই বাছুরটার? দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার। বিক্রি কত, কত হলে ছাড়বেন? বত্রিশ হাজারে ছেড়ে দেবেন। দাম বলছে কই, কত বলে? ৩৯ বলে। আমরা এখানে কিছু বাছুর দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনি বলবেন না? আচ্ছা, মহাজন আরেক জায়গায়। দর্শক, প্রচুর পরিমাণ আসলে এখানে সার বাছুর উঠছে জয়মন্টপ গবাদি পশুর হাটে। খুবই সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের আমরা এখানে কিছু সার বাছুর দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? কয়টি বাছুর আছেন আজকে? ছয়টা। মাশাল্লাহ, একটু বড় সাইজের তো বাছুর গুলো। এই সাদারা দাম যাচ্ছেন কত, কত? পঞ্চান্ন হাজার। দর্শক শুনলেন, এটা দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার। বিক্রি কত, কত হলে ছাড়বেন? বান্ন হাজার হলে ছেড়ে দেবেন। দর্শক শুনলেন, এটা বান্ন হাজার হলে ছেড়ে দেবে। তো এগুলো তো সেম সাইজে নাকি? দাম কি সেম নাকি একটু উনিশ বিশ? উনিশ বিশ আছে না? এটা কত হলে ছাড়বেন? বান্ন তেপ্পান্ন হাজার হলে ছেড়ে দেবেন। আর এই যে এগুলোটা, এটা পঞ্চান্ন হাজার হলে ছেড়ে দেবে। এটা কি জাতের বাছুর? ক্রস না? তো চাচা, কি মনে হচ্ছে বাজার আজকে? এখনো বেচা কিনা লাগে নাই? এই বাছুর গুলো কোথা থেকে আনছেন? নেত্রকোনা থেকে আনছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই জয়মন্টপ গবাদি পশুর হাটে সার বাছুরের দরদাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। হাটটি প্রতি শুক্রবার বসে। এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু সার বাছুর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর 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 সাইজ। আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম হাবু। তো ভাই, কয়টি বাছুর আনছেন? আনছেন আটটা। আটটা আনছেন, বিক্রি হয়েছে? না, হয় নাই, কেবল আসলাম। মাত্র আসলেন, এখন বিক্রি হয়নি? মাত্র গরুগুলো আসলে আটটা বাছুর। কোথা থেকে আনছেন এগুলো? নেত্রকোনা। নেত্রকোনা থেকে আনছেন? এত দূর থেকে আনার কারণে কি? ওখানে দাম একটু, আমরা ব্যাপারে ব্যাপারে দাম বেশি ওখানে গরু। দর্শকদের একটু দাম সম্পর্কে একটু জানাই আমি প্রথম, যদি এটা শুরু করি, বিক্রি দাম একটু বলবেন, কত লি ছেড়ে দিবেন? বিক্রির দাম ৪২। ৪২ হাজার হলে ছেড়ে দিবেন? সীমিত লাভ, অল্প লাভ করেন না? আচ্ছা, ঠিক আছে। এটা বিক্রি দামটা বলেন, এটা কত লি বিক্রি করবেন? এটা ৪২ হাজার হলে ছেড়ে দিবেন?
এই তিনটা একই দাম দর্শক শুনলেন এই তিনটা দাম একই 42 করে হলে ছেড়ে দেবে এই তিনটা দাম ওই পাঁচটা আছে 550 করে বিক্রি এই পাঁচটা কি 55 করে হ্যাঁ 55 করে দর্শক শুনলেন যে পাঁচটা গরু দেখতে পাচ্ছেন আপনি একটু দেখে গরুগুলো এগুলো 55000 টাকা করে হলে ছেড়ে দেবে এখন কালারও খুব সুন্দর এগুলো কি জাতের গরু এগুলো ধন্যবাদ দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি জয় মণ্ডপ গবাদি পশুর হাটে সার বাছুরের দরদাম দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণ এখানে সার বাছুর আছে আমরা এখানে কিছু ছোট সাইজের সার বাছুর দেখতে পাচ্ছি এই বাছুরগুলো কার ওই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম আলমগীর আপনার নাম কি মোফাজ্জল ভাই তো এই যে দেখতে পাচ্ছি ছোট সাইজের সার বাছুর এগুলোর দাম কিরকম একটু বলবেন চল্লিশ বিয়াল্লিশ কতগুলো আছে এখানে সাতটা উঠেছেন কয়টা বত্রিশটা আছে কয়টা সাতটা আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে এর মধ্যে এই অল্প সময়ে তো ভালোই কোথা থেকে আনছেন এগুলো বড়বাড়ি বড়বাড়ি কি গাজীপুর রাজশাহী বগুড়া থেকে বড়বাড়ি থেকে তো এই পাশে এগুলো কি আপনাদের ৩০-৩২ ছেড়ে দেবেন আচ্ছা পরেরটা এটা এটা ৪২ বিক্রি কত এটা ৩৫-৩৬ ছেড়ে দেবেন পরেরটা যদি নাম জিজ্ঞেস করে এটা হ্যাঁ এই কালোটা ৩২-৩৬ এগুলোর দাম কি সেম নাকি একটু বেশি ১-২০০০ টাকা বেশি তো ভাই কি মনে হচ্ছে আসলে বাজারটা যে আপনারা বলেন তো মশালা অনেকগুলো গরু বিক্রি করে লেছেন এখন কি অবস্থা এখন বাজার বর্তমানে একটু ড্যাম একটু ড্যাম দাম কিরকম গরু আসলে মোকামে মনে করেন ঈদের বাজারই না আসলে গরু কেনার জন্য দামাদামি হচ্ছে ১৫,০০০ আপনি দাম বলছেন ৩২,০০০ ৩৮,৩০ সে বলছে ১৫,০০০ টাকা আসলে যেটা ১৫,০০০ টাকা বলছে কিনা আসলে কি ১৫,০০০ টাকা কুরবানির বাকি প্রায় সাড়ে তিন মাসের মতন আছে কি মনে হচ্ছে আসলে বাজার বাজার এই তারিখে এবার কি বেশি দাম কি বেশি চড়াও থাকবে নাকি গতবার তো অনেকেই কম মূল্যে আসলে গরু ছেড়ে দিছে বড় গরু গুলো আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের ধন্যবাদ দর্শক আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই জয় মণ্ডপ গবাদি পশুর হাটে সার বাছুরের দরদাম সম্পর্কে দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ৫ 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
Thank you.